আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রাসুলিল্লা রবি মাস আসলেই নীলাদুল্নবী সিরাতুল নবী বিতর্ক সাংঘাতিকভাবে শুরু হয়ে যায় এবং এই বিতর্কের সূত্রপাত আলেমদের থেকেই হয় নবী সাল্লাই সাল্লামের নামে যত শিখ এবং বিদাত সমাজে চালু আছে দুঃখজনক হলেও সত্য যে তা এক শ্রেণীর আলেমদের দ্বারাই চালু রয়েছে নবীর যে আলোচনা নবী সাল্লাহ আলাইসাল্লামের জীবন অনুসরণ করা সেটাও আলহামদুলিল্লাহ এক শ্রেণীর আলেমদের দ্বারাই চালু রয়েছে এই ব্যাপক বিতর্কের ফলে সাধারণ মুসলমানদের মধ্যে নবী সাল্লি সাল্লামের অনুসরণ এবং নবী সাল্লু সাল্লামের আদর্শ তার পরিচয় নিয়ে একটা সন্ধিহান অবস্থা তৈরি হয় যে দুই পক্ষের হুজুর দু রকম বলছেন তা আমরা কি মিলাদুন্নবী মানব নাকি কি মানব মানবো যাদের ইসলাম সম্পর্কে ব্যাপক কোনো ধারণা নাই তাদের মধ্যে ধরনের একটা বিভ্রান্তি ছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয় দর্শকমণ্ডলী আসলে সিরাত আলোচনা মিলাদুন্নবীর আলোচনা দুটোই গুরুত্বপূর্ণ নবী সাল্লা সাল্লামের জন্ম মিলাদুল নবী বলতে বোঝাতে যাচ্ছি নবীর জন্ম কিভাবে হয়েছে নবী মায়ের পেটে ছিলেন ছোটকালে কিভাবে তিনি প্রতিপালিত হয়েছেন এগুলিও জানার প্রয়োজন আছে কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো নবী সাল্লামের জীবন কর্ম আদর্শ তিনি কি জন্য পৃথিবীতে এসেছেন কি মিশন নিয়ে এসেছেন সেগুলো জানা এবং এসব আলোচনা কোরআনসন্নার আলোকে যত ব্যাপক হবে যত বেশি হবে তত মুসলমানদের মধ্যে সচেতন আসবে সচেতনতা আসবে নবী সাল্লা সাল্লাম সম্পর্কে ধারণা স্বচ্ছ হবে মিলাদুলনী কেন্দ্রিক যদি কোনো শিখ প্রচার হয় বা প্রতিষ্ঠিত হয় আর মিলাদুলনবীকে কেন্দ্র করে যদি কোনো বেদাঁত প্রতিষ্ঠিত হয় তাহলে এটা কিন্তু পুরা উম্মাকে ধ্বংস করে দেবে কারণ বিদাত এবং শির্কের পরিণাম কিন্তু জাহান্নাম বন্ধুগণ এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে মুসলমানদের মধ্যে বরকত হয় না এবং বিশ্বনবী সাল্লাহ আলাহি সাল্লামের এত উন্মত থাকার পরেও তাদের মধ্যে ঐক্য নেই এবং তাদের মধ্যে মোহাব্বত ভালোবাসার ঘাটতি দেখা যায় যার কারণে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় না নবী সাল্লাহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত হয় না এবং এই মতানক্যর কারণে রাজা যারা রসুলসাল্লাহ সাল্লামকে গালি দেয় ইসলামকে গালি দেয় তারাও কিন্তু বীরের মতো সমাজে বসবাস করে তাই শিরকের বিরুদ্ধেও কথা বলতে হবে বিদাতের বিরুদ্ধেও কথা বলতে হবে পাশাপাশি নবী সাল্লা সাল্লামে রেখে যাওয়া সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য কথা বলতে হবে আলেমরা কখনোই কামতি দিনের বিরুদ্ধে কথা বলা উচিত নয় কারণ আল্লাহ দিন প্রতিষ্ঠিত হলে আলেমরাই সমাজে প্রতিষ্ঠিত হবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে আলেমরাই রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হলে আলেমরাই দেশের বিচারক দেশের অর্থনীতি দেশের চালিকা শক্তির মূল জায়গায় অবস্থান করবে এবং আলেমদের জ্ঞানগত মান সামাজিক মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা সাহাব একরামদের মতোই যেভাবে তারা সেই সময়ে সোনালী আসনে ছিলেন সোনালী যোগ রচনা করেছেন সোনালী আদর্শ রচনা করেছেন এই যুগেও সেটা সম্ভব হবে তাই আসুন আওয়াল মাসকে কেন্দ্র করে আমরা নিজেদের পারস্পরিক মতানুক্য নয় মতবিরোধ নয় উম্মতকে বিভ্রান্তিতে ফেলা নয় বরং নবী সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ কোরআন সুন্না থেকে ব্যাপকভাবে প্রচার করি সাথে সাথে নবী সাল্ল্লা সাল্লামের জন্ম তার প্রতিপালন তিনি কিভাবে বড় হয়েছেন হালিমের কাছে কিভাবে ছিলেন এসব বিষয়গুলো উম্মদকে তুলে ধরি আর ঈদ ই নামে আলাদা কোনো দিবস এইভাবে জন্মদিবস পালন করা জন্মদিবসের কেক কাটা এবং নবী সাল্লু আলাই সাল্লামকে স্মরণীয় করে রাখার জন্য বিশাল গেট রচনা করা সেখানে ইয়ানাবি সালাম আলাইকা তুম্পে লাখ সালাম বলে তারপরে সেখানে সালাতু সালাম পেশ করা এগুলি নিয়ে যদি আমরা ব্যাপক বাড়াবাড়িতে লিপ্ত হই তাহলে আসল কাছ থেকে আমরা দূরে সরে যাব তবে আমরা করজোড়ে অনুরোধ করব যে যারা ওলামা ইকরাম আছেন ওরাসতে লাম্বিয়া আছেন তারা নবী সাল্লাহ আলাইসাল্লামের নামে অসত্য জাল জয়ীফ কথাবার্তা যদি প্রচার করেন তাহলে উম্মত ইসলামের সঠিক মেসেজ পাবে না আর এই জন্য আলেমদেরকেই কিন্তু দায়ী হতে হবে পাশাপাশি নবী সাল্লা সাল্লামের সঠিক রেখে যাওয়া আদর্শ সমাজে প্রচার করা লাগবে রেবুল আউ্য়ালে আমরা এসব ভালো দিকগুলোই তুলে ধরি আর উম্মতকে শেতনা ফাসাদ থেকে আমরা দূরে রাখার চেষ্টা করি আল্লাহ তৌফিক দিন আমিন